ସେ ଦୁଇଟା ଫଟୋ ତୁଲ ଫେସବୁକ୍ରେ ଛାଡ଼ିବ। আমার নাম বন্যল মাহাতো, পুরুলিয়া জেলার মানবাজার ব্লকের জনলা গ্রামের বাসিন্দা। আমি এক বছর আগে একটি ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন তৈরি করেছি। সেই তৈরি করার সুবাদে বিভিন্ন গ্রামগঞ্জে যে সমস্ত কৃষকেরা রয়েছে তাদের সঙ্গে মূলত বেশি যোগাযোগ করার পরে যা বুঝলাম, এখানে যে চাষগুলো হয়, যে ভ্যারাইটিগুলো হয়, মূলত টমেটো, শশা, তরমুজ, বেগুন, মূলো, এগুলো চাষটা করতে গিয়ে বিভিন্ন যে চাষিরা সমস্যায় পড়েন, অনেক অজ্ঞাতার কারণে মরে যাচ্ছে, উপযুক্ত ফসল পাচ্ছে না, এই ইনফরমেশনগুলো আমাদের কাছে আসতে। আমার গ্রামের পারিপার্শ্বিক যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো থেকে বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে একত্রিত করার পরে আমাদের একটা মাথায় আইডিয়া আসে যে এই যে জমিগুলোতে চাষ হচ্ছে সেই জমিগুলোতে একটা মাটি পরীক্ষা যদি কোনো রকমের করা যায় তাহলে মাটির চরিত্রগুলো বুঝতে পারবো যে কোন জমিতে কোন কোন জিনিসটা চাষ করলে আমরা উপযুক্ত ফসলটা পেতে। তো এই আলোচনাগুলো, আলাপ আলোচনাগুলো বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে আলোচনা করার পরে যা বুঝলাম যে কোনো একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করা দরকার। তো আমার এক বন্ধু, তিনি রিলায়েন্স ফাউন্ডেশনের কথা উনি বলেন এবং রিলায়েন্স ফাউন্ডেশনের তরফ থেকে একটি টোল ফ্রি নাম্বার আমরা ওখান থেকে কালেক্ট করি এবং এই টোল ফ্রি নাম্বারে ফোন করার পরে মিস্টার সুজয়বাবু, সুজয় পাঠকের সঙ্গে আমাদের একটা যোগসূত্র তৈরি হয় এবং উনি আমাদেরকে বলেন যে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি যে কোনোভাবে মাটি পরীক্ষা করার ব্যাপারটা দেখা যায়। তো রিলায়েন্স ফাউন্ডেশন ইপকোর সঙ্গে যোগাযোগ করে এই একটা ইপকোর তরফ থেকে যে গাড়িটা ব্যবস্থা করেছিলেন এবং সেই গাড়ি আজকে আমাদের জনলা গ্রামে এসেছে এবং এখানে প্রায় 400 মাটির নমুনা আমরা কালেক্ট করেছি এবং সেটা অলরেডি কালেক্ট করার পরে 30 জন চাষিকে আমরা অলরেডি সার্টিফিকেটও দিতে পেরেছি। এটা আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আমরা চেষ্টা করব এই ধরনের ক্যাম্পগুলো এখানে করতে, যাতে করে আগামী দিনে আমাদের এই যে কৃষকগুলো ন্যায্য দাম পায় এবং অজ্ঞাত কোনো কারণে যেন আমরা মরে যাই, এই ঝড়ঝাপটাগুলো থেকে মুক্ত করার জন্যে আমরা রিলায়েন্স ফাউন্ডেশনকে আমাদের এখানকার চাষিদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইপকোকেও আমরা অসংখ্য ধন্যবাদ দিয়ে আমরা তার ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে যেন আপনারা এদেরকে আবার যেন নিয়ে আসতে পারি এখানে, কারণ অনেকগুলো কৃষক আমরা বাদ করে দিয়েছি, তাদেরকে তারাও যেন বাদ না যায়, এই আওতার মধ্যে আসতে পারে এটার আপ্রাণ চেষ্টা করব। এবং সর্বোপরি আরেকটা কথা বলে রাখি, ধন্যবাদ জানাচ্ছি আবার রিলায়েন্স ফাউন্ডেশনকে যে এই কাজটা